পুরীর জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ একেবারে নিষেধ। দীর্ঘ ১২ শতাব্দী ধরে এই নিয়ম চলে আসছে। এই মর্মে একটি নোটিশও টাঙানো রয়েছে মন্দিরের প্রবেশদ্বারে। কিন্তু সম্প্রতি পুরীর মন্দিরে বাংলাদেশি অহিন্দু ও ব্রিটিশ নাগরিক তার সঙ্গিনীকে নিয়ে ঢুকে পড়েন। আর এই বিষয়টি নজরে আসতেই পুরীর মন্দিরের সেবায়েতরা মন্দির কর্তৃপক্ষের নজরে গোটা বিষয়টাকে আনেন। এরপর মন্দিরের সেবায়েতদের সঙ্গে জরুরি বৈঠকে বসে মন্দির কর্তৃপক্ষ। এই বৈঠকে সিদ্ধান্ত হয় এবার থেকে মন্দিরের সিংহদুয়ারে মোতায়েন থাকবে দুজন করে সেবায়েত। মন্দিরে আসা পুণ্যার্থীদের ওপরে কড়া নজর রাখা হবে, তারা সেই নজরদারি চালাবেন। মন্দিরে অহিন্দু কেউ প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা দেবেন সেবায়েতরা। এই নিয়ে প্রতিহারী নিয়োগের সম্পাদক রামনারায়ণ গোচ্চারিকার বলছেন যে দুই প্রতিহারী সেবায়েতকে এবার থেকে জগন্নাথধামের সিংহদুয়ারে মোতায়েন করা হবে। তারা প্রত্যেক পুণ্যার্থীর ওপরে নজর রাখবেন। কিভাবে চলবে এই নজরদারি? না, জানা যাচ্ছে যে সকালে ও সন্ধ্যায় আরতির সময় সেই দুই সেবায়েত সিংহদুয়ারের সামনে থাকবেন। পানা সংক্রান্তির দিন অর্থাৎ ১৪ এপ্রিল সেবায়েতদের মাধ্যমে এইভাবেই নজরদারি চলবে পুরী জগন্নাথ মন্দিরে। রবিবার গোটা দিন এবং রাতেও মন্দিরের সর্বত্র বাড়তি নজরদারি রাখা হবে। রামনারায়ণ আরও বলছেন যে আগে সিংহদুয়ার সহ পুরীর মন্দিরের সবকটি দুয়ারেই নজরদারি চালাতেন সেবায়েতরা, কিন্তু নানা কারণে এই নজরদারিতে ভাটা পড়ে। পরে একসময় বন্ধও হয়ে যায় পাহারা দেওয়ার কাজ। আর এরপর নাকি পুরীর মন্দিরে অহিন্দুদের প্রবেশের বিষয়টা নজরে আসে। সম্প্রতি পুরীর মন্দিরে অহিন্দুদের প্রবেশের বিষয়টি মন্দির কর্তৃপক্ষের নজরে আনেন সেবায়েতরা। এরপর সেবায়েতদের সঙ্গে জরুরি বৈঠকে বসে মন্দির কর্তৃপক্ষ। সিদ্ধান্ত হয় যে এখন থেকে মন্দিরের সিংহদুয়ারে আগের মতোই নজরদারি চালাবেন সেবায়েতরা। প্রতিদিন দুজন করে সেবায়েত এই কাজে নিযুক্ত থাকবেন। যদিও পুরীর জগন্নাথ মন্দিরে অহিন্দু প্রবেশের বিপক্ষে মন্দিরের গবেষক সেবায়েত থেকে শুরু করে মন্দির কর্তৃপক্ষ অনেকেই রয়েছে। যদিও ১২ শতাব্দীর এই মন্দিরে এইভাবে কেন এই নিয়ম চালু রাখা রয়েছে তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিন্তু কিছু জানানো হয়নি। পুরীর মন্দিরে কোনোভাবেই অহিন্দুরা প্রবেশ করতে পারবে না বলে নিয়ম রয়েছে। এখন দেখার যে নতুন করে পুরীর সিংহদুয়ারে সেবায়েত নিযুক্ত করার পর নজরদারির ফাঁক ফোকরগুলো সত্যি বন্ধ হয় কিনা। পুরীর জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ। দীর্ঘ ১২ শতাব্দী ধরে এই নিয়মই চলে আসছে। এই মর্মে একটি নোটিশও টাঙানো হয়েছে মন্দিরের প্রবেশদ্বারে। কিন্তু সম্প্রতি পুরীর মন্দিরে বাংলাদেশি অহিন্দু ও ব্রিটিশ নাগরিক তার সঙ্গিনীকে নিয়ে ঢুকে পড়েন। এই বিষয়টা নজরে আসতেই পুরীর মন্দিরের সেবায়েতরা মন্দির কর্তৃপক্ষের নজরে বিষয়টাকে আনেন। এরপরই মন্দিরের সেবায়েতদের সঙ্গে জরুরি বৈঠকে বসে মন্দির কর্তৃপক্ষ। এই বৈঠকে সিদ্ধান্ত হয় এবার থেকে মন্দিরের সিংহদুয়ারে মোতায়েন থাকবেন দুজন করে সেবায়েত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দুজন করে সেবায়েত মোতায়েন থাকবেন সিংহদ্বারে। মন্দিরে আসা পুণ্যার্থীদের ওপর কড়া নজর রাখবেন তারা। মন্দিরে অহিন্দু কেউ প্রবেশ করতে গেলেই তাদের বাধা দেবেন সেবায়েতরা। এই নিয়ে প্রতিহারী নিয়োগের সম্পাদক রামনারায়ণ তিনি বলছেন যে দুজন করে সেবায়েত একেবারে এবার থেকে জগন্নাথধামের সিংহদুয়ারে মোতায়েন থাকবেন। তারা প্রত্যেক পুণ্যার্থীর ওপরে নজরদারি চালাবেন। কিন্তু কিভাবে হবে এই নজরদারি? জানা যাচ্ছে সকালে এবং সন্ধ্যায় আরতির সময় সেবায়েতরা সিংহদুয়ারের সামনে উপস্থিত থাকবেন। পানা সংক্রান্তির দিন অর্থাৎ ১৪ এপ্রিল সেবায়েতদের মাধ্যমে নজরদারি চলবে পুরীর জগন্নাথ মন্দিরে। রবিবার গোটা দিন এবং রাতেও মন্দিরের সর্বত্র বাড়তি নজরদারি রাখা হবে।
সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।